2030 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন 52% পর্যন্ত কমানোর পাশাপাশি প্রতি বছর 100 বিলিয়ন মার্কিন ডলার প্রকল্পে 11.4 বিলিয়ন মার্কিন ডলার অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সহনশীলতা তৈরি করতে সহায়তা করবে। তবে লস অ্যান্ড ড্যামেজে অর্থায়নের বিষয়ে পরিষ্কার করে কোনো ব্যাখ্যা দেননি বাইডেন। এম এ হাশিমকে সঙ্গে নিয়ে মিশর থেকে আরও জানাচ্ছেন আলিমাল রাজি। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের 3 দিন পর মিশরের জলবায়ু সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন জলবায়ু নীতির বিষয়ে কথা বলেন তিনি, তুলে ধরেন জলবায়ু অভিযোজন ও প্রশমন এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে নানা পরিকল্পনা। An economy powered by clean, diversified, secure energy sources. Opportunities unlocked through innovation and cooperation to deliver equitable, more prosperous, more stable, and more just world for our children. That's why we're here. That is what we're working toward. And we can do it together, I am confident. এদিকে সম্মেলনের সাইড ইভেন্টে বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ু পরিবর্তনের নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সৃজনশীল ধারণা তুলে ধরে বিভিন্ন সংস্থা। বিভিন্ন ফোরামের আলোচনায় অংশ নিয়ে ক্ষতিপূরণের দাবি তুলেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। চর, হাওর এবং কোস্টাল এরিয়াতে আমরা যদি ইমিডিয়েটলি আমরা আমাদের নানা ধরনের অ্যাক্টিভিটিস না প্রসারিত করি, তাহলে একসময় এই ভালনারেবল লোকজন তারা কিন্তু শহরমুখী হয়ে যাবে এবং তার জন্য কিন্তু সোসাইটিতে কিন্তু একটা বিরাট প্রবলেম তৈরি হবে। ইয়োদের ইনভলভমেন্ট এর ব্যাপারটিও এই ফোরামে আলোচনা হয়েছে। সবাই একসাথে এক হয়ে যাতে আমরা এই ধরনের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারি সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। 2030 সালের মধ্যে ইউএস প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে কার্বন ইমিশন 50-52% কমানোর ব্যাপারে। আমরা অনেক প্রতিশ্রুতি শুনছি প্রতি বছরই, তো দেখা যাক এবার কি ইউএস গভর্নমেন্ট অথবা বাইডেন তার সত্যিকারের কর্মসূচি, যেই কর্মসূচি উনি বলছেন সেটা কতটুকু ফলপ্রসূ হয় সেই আশা করছি আমরা এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP27-এ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা উদ্যোগ আর পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশ। এই বিষয়টি কিন্তু এই প্রথমবারের মতো আলোচিত হচ্ছে, যেটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাইমেট জাস্টিস বলেন আমাদের যে ন্যায্য দাবি, সেটি প্রতিষ্ঠার ক্ষেত্রে লস অ্যান্ড ড্যামেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোভিড পরবর্তী যে অস্থির বিশ্ব, সেই বিশ্বে জলবায়ু যে প্রকট সংকট, জলবায়ু সংকট, সেটি সমাধানে হয়তো কিছুটা হলেও ফলপ্রসূ কিছু হবে এই সম্মেলন। ন্যাচারাল ডিজাস্টার এবং ক্লাইমেট চেঞ্জের কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেইটির জন্য আমাদের যে UNFCCC-র কাছে যে বার্গেনিং করা, বা যারা মেজর পলিউটার তাদের কাছে যে আমাদের দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া, যে আমাদের ক্ষয়ক্ষতিটার অংশটা আমরা এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা লং টার্ম কী প্ল্যান করছি, ওখানে 230 বিলিয়ন ডলারের একটি কার্যক্রম আমরা এস্টিমেট করেছি, যেখানে 113টি কার্যক্রম আমরা চিহ্নিত করেছি। ফসিল ফুয়েল নিষিদ্ধ করা সহ কার্যকর উদ্যোগের দাবিতে বিক্ষোভ করছে পরিবেশ কর্মীরা। কার্যকর সিদ্ধান্ত নিতে ধীর গতির কারণে বিশ্ব নেতাদের উপর আস্থা রাখতে পারছেন না তারা। বিশ্ব জলবায়ু সম্মেলনে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। এবারের সম্মেলনের নতুন এজেন্ডা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দেওয়া বিষয়ে ঐকমত্য এসেছে ইউরোপ সহ বেশ কয়েকটি শিল্পোন্নত দেশ। জাতিসংঘের মাধ্যমে ওই অর্থ ছাড় দেওয়া হবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। আলিমাল রাজি, চ্যানেল আই, শারমাল শেখ, মিশর।